কেক বানাতে গিয়ে কী যে সর্বনাশ করে বসলাম তার একমাত্র মনে আমিই জানি যাই হোক প্রথমটা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো ফার্স্টেই তো দেখো এটা ছিল চকলেট ফ্লেভারের আর হ্যাঁ তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি এই যে আমি ডার্ক চকলেটটাকে মেল্ট করে যে গানাসটা তৈরি করেছি এটা কিন্তু আমি নর্মাল ক্রিম দিয়ে মানে আমি যে ক্রিম টকোলেট ক্রিম ইউজ করি সেই ক্রিম দিয়ে কিন্তু আমি কিন্তু এটাকে ইউজ মানে করেছি তোমরাও চাইলে ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু এই ক্রিমটা দিয়ে করতে পারো টেস্টও একই থাকবে প্লাস তোমার জিনিসটাও একই হবে এই যে সর্বনাশের কথা বললাম এইটা ছিল বাটারফ্লাই থিম কেক আর এটা করতে গিয়ে যখনই আমি সাইডটা রাখতে গেছিলাম সাইডে তখনই হাত থেকে পড়ে আমার এই যে এই অবস্থা হয়ে গেছিলো কী আর বলি যাই হোক যেহেতুটা চকোলেট থিমের কেক ছিল তার সাথে বাটারফ্লাই থিম মানে চকলেট ফ্লেভারে বাটারফ্লাই থিম ছিল তা প্রথমেই আমি দেখো বেসের মধ্যে গানাস দিয়ে আর বেশি বেশি করে চকো চিপস দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফুলফিল করেছিলাম আর তারপরে আমি এটাকে প্রজাপতির মানে বাটারফ্লাইয়ের আকারে শেপে দেওয়ার চেষ্টা করছিলাম তবে হ্যাঁ আমি নিজেই বলছি এই শেপটা কিন্তু খুব একটা ভালো হয়নি তো তোমরা কেউ জাজমেন্ট করো না কেন কি বাটারফ্লাই শেপের কেক আমি মানে প্রথমবার আমি ট্রাই করছি মানে এর আগে কখনোই কিন্তু করিনি তাও যতটা পেরেছি করার চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু জানি তাও অনেকে বলবে শেফ হয়নি এই হয়নি সে হয়নি খেলা নিজেই স্বীকার করছি বিশ্বাস করো যে শেফটা একেবারেই হয়নি এক সাইডটা একটু যাওবা হয়েছে অন্য সাইডে তো একেবারেই হয়নি তো যাই হোক না কেন যে কাস্টমারটা নেবে বলেছিল সে কিন্তু কোনো ডিজাইন বলে দেয়নি আমি কিন্তু আমার নিজের পছন্দ মতন ডিজাইন করেছিলাম ফার্স্ট এই টুথপিক দিয়ে একটুখানি এঁকে নিয়েছিলাম এঁকে তারপরে একটা নজল দিয়ে পুরোটা কমপ্লিট করে তারপরে বাদ বাকিটাই পুরো পুরোপুরি করেছি তবে হ্যাঁ এই নজলটা দিয়ে কিন্তু আমি পুরো কিন্তু কেকটা কিন্তু কমপ্লিট করেছি তোমরা হয়তো বুঝতেই পারছো এই নজলটা দিয়ে করলে খুব সুন্দর হয় এই এইসব ছোটো ছোটোর খুঁত কাজ নিখুঁত কাজগুলো কিন্তু খুব দারুণভাবে এই নজলটা দিয়ে কিন্তু হয় নজলটার নামটা আমার ঠিক মনে নেই তবে নাম্বারটাও মনে নেই তোমরা যদি কেউ জানতে চাও আমি তো মানে আমাকে মেসেজ করে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তিনটে কালার দিয়ে আমি করেছিলাম আর এই বাটারফ্লায়ের যে চোখ ডানা এগুলো যেগুলো নানা বলছি কেন সরি এই যে মাথায় যে শিংগুলো থাকে না ওটা কিন্তু আমি চকলেট বা ডার্ক চকলেট দিয়ে কিন্তু করেছিলাম তো এই যে দেখো কথা বলতে বলতে আমি ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই জানিও কেমন লাগছে আরবারও বলছি আমি জানি শেপটা হয়নি তো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তো চলো আজকের মতন এখানেই আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে